নির্বাচন কমিশনে বৈঠকের পর বিজেপির প্রতিনিধি দল সরাসরি সাংবাদিক বৈঠকে নজর রাখবেন করবে যেখানে যা ওষুধ প্রয়োগ করার আইনের মধ্যে থেকে সেই ওষুধ প্রয়োগ করা হবে বলে কমিশনের ফুল বেঞ্চ আমাদের আশ্বাস দিয়েছে এখন সেই সময় চলে গেছে আপনাদের সামনে যে সাংবাদিক বৈঠক তুলে ধরলাম দুদফায় আজ বৈঠকে নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে বৈঠকের পর ইতিমধ্যেই বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং যেখানে তারা শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন কমিশনের মিশন দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ইতিমধ্যে দামামা বেজে গিয়েছে কারণ রাজ্যে একদিকে যখন কেন্দ্র বাহিনী আসতে শুরু করেছে তবে নির্ঘণ্ট ঘোষণার আগেই ভোটের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ গতকালই এসে পৌঁছেছে আজ দু দফায় বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের এবং সেই বৈঠকে আটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকও রয়েছে এবং এই বৈঠকের মধ্যে দিয়ে ভোটের সময় পরিবেশ যাতে শান্তিপূর্ণ থাকে সেই সমস্ত বিষয়ে যেরকম দাবি রাখা হবে প্রত্যেক দলের জন্য পনেরো মিনিট করে সময় বরাদ্দ থাকবে দ্বিতীয় পর্যায়ে জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হবে কমিশনের আজ দুদফায় বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিজেপির প্রতিনিধি দল আজ সকালে নির্বাচন কমিশনে যান এবং বৈঠকের পর যেমনটা তারা দাবি করেছেন যে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যেক দলকে পনেরো মিনিট করে সময় দেওয়া হবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রথম দফায় যে বৈঠক সেই বৈঠকে বেশ কিছু বিষয় উঠে আসতে পারে এবং অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক হবে সেই বৈঠকের মধ্যে দিয়ে বেশ কিছু বিষয় থাকবে যেখানে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশের দাবি জানানো হবে পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হবে আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন বৈঠকে প্রত্যেক দলকে পনেরো মিনিটের জন্য সময় দেওয়া হবে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যসুন্দর বিজেপির প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে যান এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি মূলত কী কি বিষয় তুলে ধরেন এবং আজ এই যে দুদফার বৈঠক কোন কোন দল থাকছে কারা কারা থাকছেন এই বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে তারা গিয়ে কথা বলছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দলেরকে ১৫ পনেরো মিনিট করে সময় পড়ানো হয়েছে ইতিমধ্যেই বিজেপির যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল তারা বাইরে এসে যেটা জানালেন তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব রকম ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার মধ্যে দাবি জানিয়েছেন বেশ কিছু প্রায় ভোটার তালিকায় একাধিকবার নাম রয়েছে এরকম যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে এই ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে অর্থাৎ ভুয়ো ভোটারের বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তার পাশাপাশি যে সমস্ত অবজারভাররা যে সমস্ত তো পর্যবেক্ষকরা ইতিমধ্যেই নির্বাচন পরিচালনার কাজে আসবেন তাদেরকে যাতে সঠিকভাবে কাজে লাগানো হয় সেই বিষয়টিও কিন্তু বিজেপির প্রতিনিধি দলের দাপির মধ্যে রয়েছে একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবং আজ যে দুদফা বৈঠক রয়েছে সেই বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনা করা হবে এবং লোকসভা নির্বাচনের দামামা কিন্তু ইতিমধ্যেই বেজে গিয়েছে